ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, এখন ট্রাম্প কার্ড নিয়ে শুরু হয়েছে, তো একের পর এক কার্ড তো খেলা যাচ্ছে, পতিত ফ্যাসিস্ট আছি না। তো এই ষড়যন্ত্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সেই ঐক্যটা কি বেসিসটা কি? পাঁচই আগস্ট। পাঁচই আগস্ট হচ্ছে সেই ঐক্যের বেসিস। তো পাঁচই আগস্টের বেসিসে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করি এবং এই সংবিধানকে গুড বাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেই, তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে। এবং আমি আমি জানি না ডক্টর রিয়াজ কি আলী রিয়াজ তার কমিটি কি প্রস্তাব দেবেন, তবে আমি আমার তরফ থেকে বলছি আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না, এই এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত কিনা আমি তাও জানি না, তবে আমি মনে করি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়াই উইথ চেক অ্যান্ড ব্যালেন্স উইথ ইলেক্টেড পার্লামেন্ট সর্বোৎকৃষ্ট সলিউশন আমাদের। যেহেতু এক্স্যাক্টলি তো যেহেতু সবাই মিলে ভুল করেছে তা আমি ভুল ধরে রাখবো কী কারণে, আমরা তো সবাই মিলেই ভুল করেছি, এটা তো কারো দিকে আঙুল দেখানোর তো কোনো সুযোগ নাই যে ও ভুল করেছে, এই ভুল তো আমরা সবাই করেছি, তো ভুল সংশোধনের সময় তো এখনও আছে। কাজে আমি মনে করি এবং আমি বারে বারে এটা বলেছি যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্যে কোনো প্রধান উপদেষ্টা থাকবে না, তিনি দুটো পদেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এর আগে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং এবং রাষ্ট্রপতি একজন ছিল না, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তো প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি, তো কাজে ইউনুস সাহেব একই ফর্মুলা দিতে পারেন, কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসলেই আবার অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলা শুরু হয়ে যাবে, একজন চালানো সবচেয়ে ভালো, দুজন আসলেই দেখবেন নানা রকম স্বার্থের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে, কাজে ইউনুস সাহেবই প্রধান থাকবেন, দুটো পদেই থাকবেন এবং বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হবে অথবা বিপ্লবী জাতীয় সরকার হবে যদি যদি সব রাজনৈতিক দলগুলো সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়। আমি মনে করি, আবারও আমি বলছি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি মনে করি এটাই সর্বোত্তম সলিউশন বর্তমান সমস্যা থেকে আমাদের ইয়ে করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র এখনও চলছে, একের পর এক তারা কার্ড খেলছে, মাইনরিটি কার্ড তো কী বলে ওটাকে, মাঝখানে আরও অনেক রকম কার্ড খেলা হয়েছে, এখন তো এই ভুল থেকে কীভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন। এই ভুলের সিদ্ধান্তে তো আর্মিও আছে, এই ভুলের সিদ্ধান্তে ছাত্র নেতারা আছে যারা বিপ্লব করেছে, তো সবাই মিলে তো ভুল করেছে, কাজেই কাউকে আপনি একা দায়ী করতে পারছেন না এই ভুলের জন্য, সবচেয়ে দুঃখের কারণ। তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে, তো সেই ইনস্টিটিউশন তো নাই, এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপ্পুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে।